হোমমেড ফুডের মজাই আলাদা। গাইস রিভিউম্যান আজকে কোনো রেস্টুরেন্টে ভিডিও করতেছি না, রিভিউম্যান হচ্ছে আজকে একদম সিম্পল ওয়েতে বাসায় ভিডিও করতেছি। তো এই যে আমাকে দেখেই বোঝা যাচ্ছে আজকে কিন্তু চুলেও কোনো জেল লাগাই নাই, তার মানে এই না যে আজকের ভিডিওটা স্পেশাল হচ্ছে না, আজকের ভিডিওটা স্পেশাল হচ্ছে। তো আজকে হচ্ছে খালেদাস কিচেন থেকে আন্টি আমাকে অনেকগুলো খাবার পাঠাইছে। তো এখানে আন্টি কি কি পাঠাইছে প্রথমে আমরা একটু দেখি। এই যে এটা ছিল সিঙ্গারাটা, অলরেডি কিন্তু আমি একটা খেয়ে ফেলছি, সিঙ্গারাটা খুবই মজা লাগছে। তারপর যে এটা হচ্ছে চিকেন বান, ফ্রোজেন আলু পরোটাটা আমাকে একদম রেডিমেড করে দেওয়া হয়েছে খাওয়ার জন্য, এটা কিন্তু ফ্রোজেনও থাকে। তারপর চকলেট ব্রাউনি কেক যেটা, এখানে 6 পিসেস আছে। উপরে এই যে ই দেওয়া আছে রেইনবো স্প্রিঙ্কেলস আর হচ্ছে চকলেট চিপস, চকলেট কালার প্লাস হোয়াইট কালার দুইটা কালারই দেওয়া হয়েছে এখানে। তারপর মিষ্টির এখান থেকে এটা কালো জাম, ওয়াও দেখতে অত সুন্দর লাগতেছে। সবগুলো খাবারই তো হোমমেড, সো হোমমেড খাবারের মজাই আলাদা। সবগুলো আমি একটু পরে টেস্ট করবো, সিঙ্গারাটা শুধু খাইলাম, তো সিঙ্গারাটা খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে ছানার স্পঞ্জ মিষ্টি, এই যে ও এটা হচ্ছে আবার এরকমভাবে করে প্যাকেট করে দেওয়া হয়েছে। আচ্ছা এটা একটু খুলি যাতে মানে এটার মধ্যে হচ্ছে একটু মানে রস আলু থাকবে না পড়ে যায়, এর জন্য সুন্দর করে একদম বেঁধে দেওয়া হয়েছে, দ্যাটস গুড আইডিয়া। তারপর মালাই স্যান্ডউইচ, ওয়াও এটা তো দেখতে খুব সুন্দর লাগতেছে। উপরে আবার জাফরানের ফালি দেওয়া আছে। এটা হচ্ছে চকলেট বোম, ও এটা তো হচ্ছে উপরটাতে লেগে গেছে, মেবি এই যে ডেলিভারি যখন করা হয়েছে তখন হয়তো নাড়া লাগছে এর জন্য একটু লেগে গেছে। এনিওয়ে এটা হচ্ছে লালমোহন মিষ্টি, এই যে ওয়াও এটার উপরে এই যে কালারটা সুন্দর বাদাম দেওয়া আছে। তারপরে যে জাফরানের দু একটা ফালি দেখা যাচ্ছে। তারপর এই পাশটাতে এটা হচ্ছে মালাই চপ, এটা হচ্ছে ক্রিমি একটা মালাই চপ থাকবে, এই যে এটা টেস্টটা গুড। অলরেডি আমি একটা খেয়ে ফেলছিলাম, ভিতর ভেজিটেবল দেওয়া আছে, মজা লাগছে খাইতে, ক্রিস্পি ছিল উপরটাতে আর ভিতরটা সফট। উপরে লেখা ছিল যে এটা মামার দোকানের সিঙ্গারার মতো না, যে উপরটাতে লেখা ছিল আন্টি একদম মেনশন করে দিয়েছে ভেরি ডিফারেন্ট ফ্রম মামার দোকানের সিঙ্গারা, এই যে এখানে লেখা। তো খেয়ে মনে হচ্ছে যে ঠিকই মানে মামার দোকানের সিঙ্গারার মতো, টেস্টটা অনেক মজা লাগছে আমার কাছে খাইতে। এই সিঙ্গারার সাথে সস দিয়ে খাইলে আরও বেশি বেটার লাগবে, তো আমি একটু সস নিই। হোমমেড সিঙ্গারার মজাই আলাদা, সস দিয়ে এটা আরও মজা লাগতেছে। আন্টির হাতে জাদু আছে। ওদের আরও একটা ফ্রোজেন আইটেমের মধ্যে ফ্রোজেন আলু পরোটা ছিল, এটা টেস্ট কেমন অ্যাজ ইউজুয়াল নর্মাল পরোটার মতো নাকি টেস্ট একটু ডিফারেন্ট। এটার নামই আলু পরোটা, ভিতরে হচ্ছে আলু দেওয়া আছে, তারপর আলু যে স্পাইসগুলো অ্যাজ ইউজুয়াল ইউজ করা হয়। খাওয়ার পরে বোঝা যাচ্ছে এটা যে হোমমেড, মানে মানে এটা যে তেল দিয়ে করা হয়েছে একদম হোমমেড যে বোঝা যাচ্ছে, সো খাইতে ভালো লাগতেছে। এটাও গুড, টেস্টটা গুড। এটার উপরও কী জানি একটা লিখে দিয়েছিল আন্টি, ও এটার উপরে আন্টি লিখে দিয়েছে যে ইট উইথ টমেটো সস, মানে এটা টমেটোর সাথে ট্রাই করতে বলা হয়েছে। আচ্ছা এখানে টমেটো সস আছে, পটাটো একটু টমেটো সস দিয়ে আন্টি যেহেতু বলছে ট্রাই করি। সিঙ্গারা প্লাস এই যে এই পরোটা, এটাও মানে সস দিয়েও ভালো লাগতেছে, টেস্টটা একটু মানে বাড়ায় দিবে। চিকেন বান, এটার ভিতরে চিকেন দেওয়া থাকবে, উপরেও সেম একদম আমার কাছে মনে হচ্ছে যে রেস্টুরেন্টের বার্গারের যে বান সেরকম টাইপের। উপরে যে হোয়াইট, তারপর হচ্ছে ব্ল্যাক তিল দেওয়া আছে। তো এটার ভিতরে কী আছে আমি একটু ভেঙে দেখতেছি, নাম ছিল চিকেন বান, এই যে এটার ভিতরে হচ্ছে চিকেন, তারপরে ভেজিটেবলস অনিয়ন দেখা যাচ্ছে। তো আমি একটু খাই, খাওয়ার পর বুঝতেছি হুম
বানটা খুবই সফট, ভিতরে চিকেন, তারপর ভেজিটেবল, অনিয়ন এগুলো পাওয়া গেল। তো একটু টমেটো সস দিয়ে এটাও একটু ট্রাই করি। মানে এটা খাওয়ার পর মনে হচ্ছে না যে এটা বাসার বানানো কোনো একটা মানে হোমমেড ফুড, একদম রেস্টুরেন্টের কোনো একটা কোয়ালিটি ফুড খাবার মনে হচ্ছে। যে উপর দিয়ে সুন্দর করে একদম চকলেট চিপস, ব্ল্যাক, তারপরে হোয়াইট কালার দুইটাই দেওয়া হয়েছে, তারপর রেইনবো স্প্রিঙ্কলস যেগুলো কালারফুল ওইগুলো দেওয়া হয়েছে। তো আমরা এটা একটু ট্রাই করে দেখতেছি এটা টেস্টটা কীরকম। নর্মাল সুইট, একদম পারফেক্ট টেস্ট। যারা হচ্ছে মানে কেক, পেস্ট্রি, চকলেট পছন্দ করে সবাই পছন্দ করবে। একদম ফুললি চকলেট ফ্লেভার, এই যে উপরে চকলেট চিপসগুলো দেওয়া ছিল আমি এইখান থেকে একটু নিই, স্প্রিঙ্কলসটার থেকে নিলাম, চকলেট চিপস দেওয়া ছিল এটা থেকে একটু নিই। সিরিয়াসলি আমার কাছে এটাও ভালো লাগতেছে, আর এটা খারাপ লাগার কোনো অপশনই নেই। মানে দেখতে যেরকম সুন্দর লাগতেছিল খাইতে এরকম টেস্ট লাগছে, মানে প্রত্যেকটা আইটেমই ভালো লাগতেছে। এটারও টেস্ট এটা একদম মানে 10-এ 10 চকলেট ব্র্যান্ডটা। আমি এটা হচ্ছে মানে সাজেস্ট করতেছি যারা যারা মানে অর্ডার করতে চাও আন্টি পেজে খালদাস কিচেন থেকে যা, মাস্ট তোমরা চকলেট ব্রাউনিসটা ট্রাই করবা, তো ফ্রোজেন আইটেমগুলোও ট্রাই করবা, তো চকলেট বোম। তো এটা হচ্ছে মানে এটাও একটু ট্রাই করি, এটা মনে হয় আনার টাইমে একটু লেগে গেছে, এনিওয়ে এখান থেকেই ট্রাই করি। উপরে হচ্ছে কিছু একটা দেয়া ছিল লেগে গেছে, হুইপড ক্রিম তা না হলে কিছু একটা দেয়া ছিল। উপরটাতে হচ্ছে হুইপড ক্রিম দেওয়া ছিল চকলেট ফ্লেভারের। আচ্ছা এইখান থেকে একটু নেই, ভিতরটাতেও এই যে হুইপড ক্রিম প্লাস হচ্ছে চকলেট ফ্লেভার মানে কেক মানে মিক্স করে দেওয়া হয়েছে, এটার টেস্টটাও গুড। এটা এখানে লেগে না গেলে দেখতেও খুবই সুন্দর লাগতো, মানে আন্টি একদম ভরে দিছে, তো দ্যাটস ওয়াই এটা মানে না লাগার কারণে একটু লেগে গেছে। একটু কম যদি থাকতো তাহলে হচ্ছে লাগতো না। এনিওয়ে এটার টেস্টও গুড, একদম ফুললি চকলেট ফ্লেভার। এটা ছিল ওদের কালো জামটা, এটা একটু ট্রাই করি। খুবই সফট ভিতরটাতে, এটা হচ্ছে মানে নর্মাল মিষ্টির মতো না, মানে হোমমেড ফুড বাসায় বানানো, দ্যাটস ওয়াই টেস্টটা একটু ডিফারেন্ট, মানে মজা লাগতেছে খাইতে সবগুলোই। এটা একটু শুকনা শুকনো টাইপের থাকবে, তাও নিচে হচ্ছে একটু মানে মিষ্টির যে রস সেটা আছে। কালো জাম তো একটু শুকনা শুকনো থাকবে, ভিতরটাও কালারফুল। তারপর এটা হচ্ছে লালমোহন মিষ্টিটা, এটাও একটু শুকনা টাইপের, নিচে একটু রস আছে বাট তাও মানে শুকনা টাইপেরই। এই যে এটার নাম হচ্ছে লালমোহন মিষ্টি, উপর দিয়ে যে জাফরানের ফালি দেখা যাচ্ছে, তারপরে বাদাম। আচ্ছা এটাও মানে খুবই নরম, এই যে দুইটার মধ্যে টেস্টটা ডিফারেন্ট কি একটু খাইলে বুঝতে পারবো। যেটা বলতেছিলাম মানে এটা হচ্ছে মানে জাফরানের ফ্লেভার পাইতেছি এটার মধ্যে, মানে আন্টি অনেক জাফরান ইউজ করছে বোঝা যাচ্ছে এটার মধ্যে, মানে টোটাল ডিফারেন্ট। ওইটার মধ্যে হচ্ছে জাফরানের ফ্লেভারটা পাওয়া যায় নাই,
একদম এজ ইউজুয়াল মানে নর্মাল যে মিষ্টি বা হচ্ছে যেরকম ফ্লেভার পাওয়া যায় ওরকম, আর এটা হচ্ছে একদম ফুললি জাফরানের ফ্লেভার পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে মালাই স্যান্ডউইচ, এই যে উপরে জাফরানের মানে ফালি দেখা যাচ্ছে, এটার টেস্টটাও কি জাফরানের মতো লাগবে কিনা খাইলে বুঝতে পারবো। মাঝখানে যে মালাই দাও এটা এই যে এভাবে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে, ওয়াও এই যে এটার টেস্টটা কেমন, এটার টেস্টটাও গুড, এই যে ওয়াও এইখান থেকে এই যে চাপ দিলে এগুলো ভিতর থেকে মালাই বের হয়ে যাইতেছে, মুখে লাগার মতো মানে মুখে লাগতেছে। এটার টেস্টটাও গুড, জাফরানের একদম ফুল ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। হোমমেড ফুডের মজাই আলাদা। এই যে এটা ছিল ছানার স্পঞ্জ মিষ্টিটা, তো ওই দুটো মিষ্টি যেরকম শুকনা ছিল এটা কিন্তু শুকনো নয়, যে আন্টি একদম ফিতা দিয়ে এটা একদম বেঁধে দেয় যাতে করে যে মিষ্টি শিরাগুলো পড়ে না যায়। তো এটার টেস্টটা কীরকম আমি একটু খাওয়ার পর বলতেছি, এটা একটু নেই আমরা, যে মানে নিতে গেলে খুলে যাচ্ছে খুবই সফট, আর এটার উপরও জাফরানের এই যে ফালি একদম দেখা যাচ্ছে খুবই সফট, নিতে গেলে মানে একদম ভেঙে যাচ্ছে আর কি। এটাও সেম একদম ফুল জাফরানের ফ্লেভার এই মিষ্টিটার মধ্যেও, মানে হোমমেড ফুডের মজাই আলাদা। মানে এটাও হচ্ছে একদম এই যে নেওয়াই যায় না এতটাই সফট। এটার টেস্টটাও গুড। তারপর লাস্ট এই যে আরো একটা আইটেম আমাদের বাকি, এটা হচ্ছে মালাই চপ, এটার উপরও এই যে জাফরানের ফালিগুলো দেখা যাচ্ছে, মেবি এটাতেও জাফরানের ফ্লেভার পাওয়া যাবে। এই যে এরকম টাইপের থাকবে মালাই চপটা, আর এটা কিন্তু এই যে খুবই ক্রিমি। আচ্ছা এটা একটু টেস্ট করি, একটাই নেই কারণ অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে অলরেডি আমার। এটাও খুবই সফট, এটার টেস্ট একটু ডিফারেন্ট, এটার মধ্যে জাফরানের ফ্লেভার পাওয়া যাচ্ছে ঠিকই বাট এটার টেস্ট একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে। এই পাঁচটাতে ফ্রোজেন আইটেম যে কেউ একটা ছিল অ্যাপেটাইজার আইটেম ওই কেউ একটা ভালো ছিল, তারপরে মানে ব্রাউনি কেকটা, তারপরে হচ্ছে যে আরেকটা চকলেট বম ছিল ওইটাও ভালো, আর ডেজার্ট আইটেমগুলো মূলত হচ্ছে মানে যারা একদম মিষ্টি এক্সেস খাইতে পারো খুবই ভালো লাগে যাদের কাছে তারা মাস্ট ট্রাই করতে পারো ডেজার্ট আইটেমগুলো, মানে সবগুলো মিষ্টি আমার কাছে ভালো লাগছে। তো তোমরাও যারা হচ্ছে মানে একদম হোমমেড ফুডের মানে টেস্ট নিতে চাও বাসায় বসে, হঠাৎ করে যদি খাইতে ইচ্ছা করে আন্টির পেজ আছে, আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব খালেদাস কিচেন, ওইখানে ওই পেজে যাওয়ার পর তোমরা হচ্ছে মানে মেনু দেখতে পারবা, তো ওইখান থেকে তোমরা যে কোনো আইটেম ফ্রোজেন ফুড অথবা ডেজার্ট আইটেম কেক ব্রাউনি টাইপের যে আইটেমগুলো আছে ওইগুলো সবগুলো আইটেমের মানে ডিটেলস ওইখানে পেয়ে যাবা। তারপর পেজে জাস্ট নক করে বা ফোন নাম্বার দেওয়া আছে ফোন করলেই আন্টি হচ্ছে অর্ডার নিয়ে নেবে আর হচ্ছে তোমাদেরকে মানে একদম নির্দিষ্ট টাইমে খাবার পাঠাই দেবে। এই ছিল আজকের ভিডিওটা, তো হোপফুলি নেক্সট কোনো একটা রেস্টুরেন্টে অথবা বাসায় আবার ভিডিও হবে, আমরা যেহেতু বাসায়ও ভিডিও করা স্টার্ট করছি তো আশা করি আমরা এখন মানে বাসায়ও নেক্সট আরও ভিডিও করব। তো তোমরা হচ্ছে আমার সাথে থাকো, জয়েন করো, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই বা হচ্ছে আমাদের পেজ এখনও লাইক করো নাই সবাই হচ্ছে লাইক করে দাও, আর ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক প্রোফাইল প্লাস হচ্ছে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকেও তোমরা হচ্ছে আমাকে ফলো করে দাও, আমাদের সব আপডেটগুলো ফেসবুক প্রোফাইল আর ইনস্টাগ্রামে দেওয়া থাকবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, হোপফুলি নতুন একটা ভিডিওতে দেখা হবে, তার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সি ইউ দ্য নেক্সট রিভিউ, টিল দেন স্টে উইথ তুষার দ্য রিভিউ ম্যান।